তো সেক্ষেত্রে এই রোগটা যদি এখানে ব্লক হয়ে যায় তাহলে হার্টের এই অংশটা কিন্তু ব্লাড পাবে না ব্লাড না পেলে কি হবে এই অংশটা পাম্প করতে পারবে না পাম্প যদি কম করতে পারে তাইলে কিন্তু আমাদের শরীরে ব্লাড সাপ্লাই কম হবে প্রিয় দর্শক জরুরি চিকিৎসা সেবা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি নিশ্চয়ই সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সুস্থতার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তো সেই লক্ষ্যে আমাদের আজকে যে ভিডিওর বিষয় বা যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে হৃদরোগ তো এই হৃদরোগের রুগীর সংখ্যা বাংলাদেশে কিন্তু অনেক এবং দিন দিন বেড়েই চলছে আমাদের কিছু অসতর্কতার কারণে তো আমরা বেসিক্যালি আজকে কথা বলবো কিভাবে আমরা হৃদরোগ দূর করতে পারি পৃথিবীতে অনেক ধরনের রোগ রয়েছে এর ভিতরে হৃদরোগ হৃদরোগের ভিতরে অনেকগুলা রোগ রয়েছে কিছু কিছু রোগ আমরা চাইলেই প্রিভেনশান করতে পারি অর্থাৎ প্রতিরোধ করতে পারি এই রোগগুলা আমাদের লাইফস্টাইল খাওয়া দাওয়া চলাফেরার মাধ্যমে কিছু কিছু রোগ সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব তো সেই ধরনের একটি রোগ নিয়ে আজকে কথা বলবো এবং কিছু ধারণা দিব ওই রোগটা সম্পর্কে আপনাদেরকে এবং কিভাবে চললে আপনি এই রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত থাকতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে প্রিয় দর্শক মেডিকেল সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল কনে ক্লিক করুন আমাদের পরবর্তী নতুন নতুন সকল ভিডিও আপডেট পেতে ধন্যবাদ তো হৃদরোগের ভিতরে অনেকগুলা রোগ রয়েছে যেমন এমআই যেটাকে মায়োকাডেল ইনফ্রাকশন বলে অ্যানজিনা প্র্যাক্টোরিস বলে বা হার্ট ব্লক বলে আসলে অনেক ধরনের রোগ রয়েছে তো আমরা বেসিক্যালি আজকে সাধারণ ভাষায় আপনারা যেটাকে হার্ট ব্লক বলেন সেই জিনিসটা নিয়ে কথা বলবো তো হার্ট ব্লক বলতে আসলে আমাদের সাধারণ মানুষ যে জিনিসটা বুঝে যে হার্ট তো রক্ত সারা বডিতে রক্ত সঞ্চালন করে মানে হার্টটা টোটাল ব্লক হয়ে গেছে বা হার্টের হার্ট রক্ত সাপ্লাই দিতে পারছে না এরকম কিছু বুঝছে হ্যাঁ আসলে কিছুটা ওইরকমই তারপর আমি একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করছি যেমন এইখানে একটা আপনারা চার্ট বা একটা ছবি দেখতে পাচ্ছেন এই যে হার্ট এই যে আমাদের হার্ট তো এই হার্ট পাম্পিংয়ের মাধ্যমে সারা বডিতে রক্ত সঞ্চালন করে সারা শরীরে কিন্তু এই হার্ট পাম্পিংয়ের মাধ্যমে রক্ত সঞ্চালন করে এবং এখানে এই এই মোটা রোগগুলোর মাধ্যমে রক্ত সঞ্চালন করে এবং হচ্ছে এই যে এখানে চিকন চিকন কিছু রোগ দেখতে পাচ্ছেন হার্টের গায়ে সেগুলো হচ্ছে হার্টের নিজস্ব রক্ত সাপ্লাই অর্থাৎ হার্টটা হচ্ছে আমাদের ফ্যামিলি প্রধানের মতো অর্থাৎ আমার আমাদের বাবার মতো অনেক সময় না অনেক সময় না ওই ধরনের রোল প্লে করে যেমন আমাদের বাবা যেমন আর্নিং করে আমরা সবাই খাই বা আমাদের সংসার চলে ঠিক তেমনি বাবাও খায় ঠিক হার্টও সারা শরীরে ব্লাড সাপ্লাই দেয় এবং তার নিজস্ব কিছু হার্ট ব্লাডের প্রয়োজন পড়ে তো এই হচ্ছে বিষয় তো হার্ট ব্লকটা কি জিনিস হার্ট ব্লকটা হচ্ছে এই যে যেটা আমরা এই এই ছবিটাতে যেটা দেখালাম সেটার হচ্ছে একটু বড় ছবি এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রক্ত এই রগগুলা দিয়ে সারা বডিতে ব্লাড সাপ্লাই করে এবং এই রগগুলা দিয়ে হার্ট নিজস্ব ব্লাড সাপ্লাই করে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রগটা এই রকটার এই যে এখানে মেনশন করা আছে এই যে দেখেন এই রকটার একটু বড় করে ছবি দাও অর্থাৎ এর ভিতরে যেই যেইভাবে যেই পরিমাণ স্পেস থাকলে ব্লাডটা সরাসরি যাওয়ার কথা এর ভিতরে যে কোলেস্ট্রল প্লাগ ফর্মেশন করছে অর্থাৎ সেখানে কোলেস্ট্রলজমে রক্ত রক্তনালীটা অনেকটাই বন্ধ হয়ে গেছে এবং এইটা ফিফটি থার্টি এইটি নাইনটি এবং হানড্রেড পার্সেন্ট পর্যন্ত ব্লক হতে পারে তো সেক্ষেত্রে এই রোগটা যদি এখানে ব্লক হয়ে যায় তাহলে হার্টের এই অংশটা কিন্তু ব্লাড পাবে না ব্লাড না পেলে কি হবে এই অংশটা পাম্প করতে পারবে না পাম্প যদি কম করতে পারে তাইলে কিন্তু আমাদের শরীরে ব্লাড সাপ্লাই কম হবে তো এই থেকে ব্লাড সাপ্লাই কম হবে এখানে অক্সিজেন কম হবে টিস্যু এক্সিস হয়ে যাবে অর্থাৎ হার্টের এই টিস্যুটা নষ্ট হয়ে পাম্প করবে না এবং অনেক ব্যথা হবে যেটাকে আমরা হার্ট ব্লক ব্লকের কারণে হার্ট অ্যাটাক বলে থাকি তো এই হার্ট ব্লকটা আমরা চাইলেই কিন্তু সম্পূর্ণভাবে এই হার্ড ব্লক থেকে মুক্ত থাকতে পারি তো সেই পদ্ধতিগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আরেকটি বিষয় দেখাতে চাচ্ছি যেটা হচ্ছে যে আমাদের এই যে নর্মাল এটা হচ্ছে নর্মাল আর্টারি অর্থাৎ এর ভিতরে কিন্তু কোনো প্লাগ নেই আর দেখেন এটার ভিতরে প্লাগ আছে অর্থাৎ এটার ভিতরে কোলেস্টেরল জমে গেছে বা ব্লাড ক্লট হয়ে গেছে এখান থেকে কিন্তু ব্লাড চলাচল করতে পারতেছে না এখন এই এই ব্লাডটা যদি বা অক্সিজেন ব্লাডের মাধ্যমেই তো সকল খাবার নিউট্রিশন অক্সিজেন আসে এইটা যদি আমাদের হার্টে না পোষায় তাহলে কিন্তু হার্ট পাম্প করতে পারবে না এবং পাম্প না করতে পারলে এক সময় হঠাৎ করে সাডেন হার্টটা বন্ধ হয়ে যাবে যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি তাহলে মৃত্যু ঝুঁকি এবং সকল ঝুঁ সকল প্রকার ঝুঁকি রয়ে গেছে হার্টে এই ধরনের সমস্যায় চার ধরনের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে সাধারণত একটি হচ্ছে যে মেডিসিনের মাধ্যমে আপনাকে আজীবন ওষুধ খেয়ে যেতে হবে দ্বিতীয়টি হচ্ছে স্ট্যান্টিং যেটি খুব মানে পপুলার একটি পদ্ধতি যদিওটি স্থায়ী কোনো পদ্ধতি নয় তো সেটি হচ্ছে স্ট্যান্টিং বা আমরা যেটা বাংলা ভাষায় রিং পরানো বলি অর্থাৎ এখানে যে ব্লকটা আছে এই ব্লকের মধ্যে একটা রিং পরায় দেওয়া হবে অর্থাৎ রিংটা দিয়ে এই প্লাগটাকে সরায় দেওয়া হবে প্লাগ কিন্তু থেকে যাবে ভিতরে রিং পরায় দেওয়া হবে অর্থাৎ এই স্পেসটা বড় করে দেওয়া হবে তো বেলুন প্লাস্টি আরও আরওই আছে মেইন পরি আরেকটা বড় যেটা আপনার সবাই জানেন সিএবিজি বা ওপেন হার্ট সার্জারি তো ওপেন হার্ট সার্জারি হচ্ছে যেমন এই রগটা আপনার ব্লক হয়ে গেছে ওপেন করে এখান থেকে আরেকটা আপনার হাত অথবা পা থেকে আরেকটা রগ নিয়ে এখানে একটা বাইপাস লাইন করে দিবে এটা হচ্ছে বাইপাস সার্জারি সবগুলোই চিকিৎসায় কিন্তু অনেক ব্যয়বহুল এবং কষ্টসাধ্য আর আরেকটি বড় জিনিস হচ্ছে প্রতিরোধ মানে এই রোগটা হওয়ার আগে যদি আপনি প্রতিরোধ করে ফেলেন তাইলে কিন্তু এই চিকিৎসা পর্যন্ত আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই তো আমরা কিন্তু আজকে প্রতিরোধের উপরেই সবচেয়ে বেশি জোর দিব এবং প্রতিরোধটা আপনি কিভাবে করবেন সেটি আপনাদেরকে আজকে জানাবো চলুন যাওয়া যাক প্রতিরোধের প্রথমে হচ্ছে আপনাকে জানতে হবে কি কারণে আসলে এই হার্ট ডিজিজ বা এই ধরনের রোগগুলো হয়ে থাকে কি কারণ অথবা কি কি সম্ভাব্য কারণ তো আমরা যদি সম্ভাব্য কারণ বা রিস্ক ফ্যাক্টর এবং কারণ এই দুইটা যদি আমরা এই এই জিনিসগুলো যদি আমরা বের করে ফেলতে পারি এবং ওই কারণগুলো যদি আমাদের জীবন থেকে আমরা সরিয়ে নিই তাইলে কিন্তু আমরা এই হার্ট ডিজিজ থেকে সম্পূর্ণ সুস্থ থাকতে পারব তো প্রথমে আমরা জেনে নিব যে কি কি কারণে আসলে এই ধরনের সমস্যা সৃষ্টি হয় তো প্রথমেই এক নাম্বার যে পয়েন্টে আমি বলবো সেটি হচ্ছে বংশগত বা জেনেটিক কারণ অর্থাৎ আমার ফ্যামিলির কারো যদি হার্ট ডিজিজ থেকে থাকে তাইলে কিন্তু আমার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ত হচ্ছে বয়স্ক ওল্ড এজ অর্থাৎ যাদের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশের বেশি তাদের ক্ষেত্রে হৃদরোগ হওয়ার ঝুঁকি রয়েছে তৃতীয়ত অতিরিক্ত চিন্তা ভাবনা বা স্ট্রেস অর্থাৎ অতিরিক্ত দুশ্চিন্তা করা অতিরিক্ত ওজন অর্থাৎ ওভারওয়েট মানে আপনার বডি হাইটের তুলনায় ওয়েট বেশি সেক্ষেত্রেও কিন্তু হৃদরোগের ঝুঁকি রয়েছে পাঁচ নাম্বার পয়েন্ট সেটি হচ্ছে আপনার যদি ডায়াবেটিস হাইপার টেনশন হাই কোলেস্টেরল থাইরয়েডজনিত যদি কোনো রোগ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের হার্টের অ্যাটাক বা হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে আপনাকে ডায়াবেটিস হাইপার থাইরয়েড রোগ এই জিনিসগুলো আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ন্ত্রণে রাখতে হবে এবং এগুলো থাকলে আপনাকে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে ছয় নাম্বার হচ্ছে খুবই কমন ধূমপান ও মদ্যপান এই জিনিসটি আপনাকে পরিহার করতেই হবে যদি আপনি এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকেন হার্ট ডিজিজের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধূমপান বা অ্যালকোহল এটা সম্পূর্ণরূপে পরিহার করতে হবে সাত নাম্বার পয়েন্ট যারা অতিরিক্ত তেল চর্বি খেয়ে থাকেন তেল চর্বি জাতীয় খাবার মশলা বেশি জাতীয় খাবার তাদেরকে এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করতে হবে এবং এই ধরনের খাবারের ক্ষেত্রে খাবার যারা খায় তাদের ক্ষেত্রে কিন্তু হৃদরোগের ঝুঁকি অনেক বেশি আট নম্বর পয়েন্ট খাবারের সাথে এক্সট্রা সল্ট খাওয়া আমরা জানি সল্ট মানে লবণ মানে সোডিয়াম ক্লোরাইড যেটি হচ্ছে আমাদের শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে তাই খাবারের সাথে এক্সট্রা সল্ট যারা খান তাদের ক্ষেত্রেও কিন্তু এই হৃদরোগের ঝুঁকি রয়েছে নয় নাম্বার পয়েন্ট অলস ব্যক্তি অর্থাৎ যারা কাজকর্ম খুব কম করে অথবা বসে কাজ করে বা এক্সারসাইজ করে না তাদের ক্ষেত্রে কিন্তু হৃদরোগের ঝুঁকিটা বেশি লাস্ট যে পয়েন্টটি বলবো দশ নাম্বার ওভারঅল আলহেলদি লাইফ লাইফস্টাইল অর্থাৎ যে এমন একটি লাইফস্টাইল যেখানে কোনো শৃঙ্খলা নাই তো এ আপনাকে কিন্তু শৃঙ্খলায় ফিরে আসতেই হবে শৃঙ্খলা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার শুধু হার্ট ডিজিজ না আরও অন্য কোনো ডিজিজও ডেভেলপ করতে পারে এখানে আমরা যেই কয়েকটি দশটি পয়েন্ট বললাম এর মধ্যে দুইটি পয়েন্ট আছে জেনেটিক বা বংশগত আর পয়েন্ট হচ্ছে বয়স আমরা এই দুটি কিন্তু পরিবর্তন করতে পারবো না কিন্তু বাকি যে আটটি পয়েন্ট রয়েছে এগুলা কিন্তু চাইলে আমরা লাইফস্টাইল মডিফিকেশানের মাধ্যমে পরিবর্তন করতে পারি এবং এই জিনিসগুলো যদি আটটি পয়েন্ট যদি আমরা পরিবর্তন করি আমাদের জীবনে হার্ট ডিজিজের ক্ষেত্রে আপনি এইটি টু নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনি হার্ট ডিজিজ থেকে মুক্ত থাকতে পারবেন তো এবারে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে কিভাবে আমরা মুক্ত থাকবো বা ভালো থাকবো প্রথমে হচ্ছে আপনাকে খাবার নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ এই ধরনের রোগে যেই সব খাবার আপনার জন্য ক্ষতিকর তেল চর্বি জাতীয় খাবার ফাস্টফুড অতিরিক্ত মশলা জাতীয় খাবার এগুলা একদমই মানে নিয়ন্ত্রণ করে ফেলতে হবে না খেলে ভালো হয়তো মাঝে মধ্যে খেতে পারেন কিন্তু অ্যাজ ইউজুয়াল লাইফে এগুলা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে হবে যেমন ফাস্টফুড খাবার যেমন বার্গার পিজা বা কোমল পানীয় যেগুলো আমাদের বাজারে সচরাচর আমরা সফট ড্রিঙ্কস হিসাবে খাই এইসব বা চিনি খাবারের সাথে এক্সট্রা সল্ট এগুলো সম্পূর্ণভাবে মানে আপনাকে বন্ধ করে দিতে হবে তাহলে হচ্ছে এখন কি খাবেন খাওয়ার মধ্যে আপনি খেতে পারেন দেশি মুরগি তারপরে সামুদ্রিক মাছ শাকসবজি এই ধরনের খাবার আপনি সবসময় গ্রহণ করতে পারেন তারপরে ফলমূল এবং যে কোনো খাবারই আপনি খাবেন কম তেল দিয়ে আপনাকে রান্না করে খেতে হবে এটির আসলে কোনো আপনি তেল যতই বলেন বিভিন্ন ধরনের তেল পাওয়া যায় কোলেস্ট্রল ফ্রি এই ফ্রি আসলে এইটা কোনো বিষয় না আপনি যেই খান আপনাকে সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে কম দিয়ে রান্না করে আপনাকে খেতে হবে নাম্বার পয়েন্ট নিয়মিত আপনাকে তিরিশ থেকে ষাট মিনিট হাঁটতে হবে বিকালে অথবা সকালে এজন্য আপনাকে টাইম বের করে নিয়মিত আপনাকে তিরিশ থেকে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টার মতো আপনাকে হাঁটতে হবে এটি যদি আপনি করেন আপনার হৃদরোগের ঝুঁকি অনেকাংশেই কমে যাবে ওজন নিয়ন্ত্রণ আপনি যদি ডায়েট ঠিক রাখেন টাইম টু টাইম নিয়ম করে খান প্রতিদিন হাঁটাহাঁটি করেন এক ঘন্টা তাহলে ওজন নিয়ে আপনার খুব একটা চিন্তার কোনো বিষয় না অটোমেটিক ওজন কন্ট্রোলে চলে আসবে তারপরে হচ্ছে আপনাকে না ধূমপান বা মদ পান এটা পরিহার করতে হবে কারণ আমরা কিছুক্ষণ আগে বলেছি যে হৃদরোগের ক্ষেত্রে ধূমপান একটি বড় একটি কারণ বা অ্যালকোহল পান তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এই ধূমপান পরিহার করতে হবে এখানে দ্বিতীয় কোনো কথা নেই নাম্বার পয়েন্ট আমরা জানি অতিরিক্ত দুশ্চিন্তার কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ে এবং আমরা অনেক সময় বলে থাকি যে উনি এত টেনশন করে যার কারণে ওনার হার্ট অ্যাটাক হয়েছে আসলেই তাই দুশ্চিন্তা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে প্রথম কথা আপনাকে মনে রাখতে হবে দুশ্চিন্তা করে আসলে কখনো কোনো দিন কেউ লাভ করতে পারেনি কিন্তু তারপরও আমাদের কিন্তু দুশ্চিন্তা চলে আসে ভিতরে তো সেই দুশ্চিন্তাগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে কিভাবে কন্ট্রোল করবেন তো দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করার জন্য আপনার মনের ভিতরে যদি কোনো কষ্ট বা কোনো কথা থাকে আপনার ফ্যামিলির সাথে শেয়ার করেন আপনি যে ধর্মেরই হন মহান স্রষ্টা যে ধর্মেরই আপনি হয়ে থাকেন আপনি ইবাদত করতে পারেন প্রার্থনা করতে পারেন আপনি এন্টারটেনমেন্টের জন্য বা মন ভালো রাখার জন্য ধর্মীয় গান শুনতে পারেন বা ধর্মীয় বই পড়তে পারেন এই ধরনের কাজ করতে পারেন তারপর হচ্ছে আপনি টিভি দেখতে পারেন খেলা দেখতে পারেন মুভি দেখতে পারেন নাটক দেখতে পারেন এগুলো কিন্তু মেন্টাল রিফ্রেশমেন্ট এগুলো আপনার দুশ্চিন্তাকে কমিয়ে দিবে তারপরে আপনি কোনো বন্ধুবান্ধব অথবা ফ্যামিলি বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে যেতে পারেন ফ্যামিলিকে সময় দিতে পারেন ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলি ট্যুর দিতে পারেন হ্যাঁ তো আসলে এই এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করেন তাহলে আপনার দুশ্চিন্তা অনেকাংশেই নিয়ন্ত্রণ হবে অর্থাৎ মনের ভিতরে চাপা কষ্ট না রেখে ফ্যামিলি এবং রিলেয়েবল পার্সন যারা তাদের সাথে আপনি শেয়ার করতে পারেন ঘুম আপনাকে সুস্থ থাকার জন্য ঘুম খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে প্রতিদিন আট থেকে দশ ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে এটি যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য ঠিক থাকবে না শরীর ভালো থাকবে না আপনার হৃদরোগ থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিন্তু অনেকাংশে বেড়ে যাবে তাই আপনাকে সঠিকভাবে আট থেকে দশ ঘন্টা ঘুমাতেই হবে তারপরে যে পয়েন্টটির কথা আমরা বলবো সেটি হচ্ছে আপনাকে মাঝে মাঝে একটু চেক আপ করাতে হবে ডায়াবেটিস ব্লাড প্রেশার থাইরয়েড লিভার কিডনি আসলে এই ধরনের কোনো রোগ আপনার ভিতরে ডেভেলপ করেছি কিনা উন্নত বিশ্বে প্রতি বছরই কিছু কিছু চেক করে থাকে আমাদের দেশে যদিও অ্যাজ ইউজুয়াল করা হয় না কিন্তু আমরা ছোটোখাটো কিছু পরীক্ষার মাধ্যমে কিন্তু আমাদের এই জিনিসগুলা খুব কম খরচেই পরীক্ষা করতে পারি এবং সেই সব রোগ যদি থেকে থাকে তাহলে আপনারা সেই সব রোগের চিকিৎসা নিয়ে ওই সব রোগগুলো আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে ওভারঅল সর্বশেষ যেই কথাটি সেটি হচ্ছে আপনাকে এই হার্টের রোগ নিয়ন্ত্রণ করতে হলে জীবনটাকে একটি ডিসিপ্লিনে নিয়ে আসতে হবে আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি আপনি টাইম টু টাইম এবং আপনি সুশৃঙ্খলভাবে ফলো করেন আশা করি যে আপনার হৃদরোগের ঝুঁকি আপনি কমিয়ে আনতে পারবেন আপনার হৃদরোগ থাকলে আপনি সেটি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনি সুস্থ একটি জীবন জীবন যাপন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আমরা আরও ভিডিও তৈরি করব। আপনারা এই হার্টের রোগ সম্পর্কে আর কি কি জিনিস জানতে চান আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সেই সব বিষয় নিয়ে কাজ করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে